ছিল জিওনের পালা। সে হা করে জিওনকে মারতেই ধরছিল, তখনই সে থেমে যায়। আসুকা আবারও ইতুরের ড্রেসটি পরে নিয়েছে, যেন বিড়ালটির মনোযোগ সে তার দিকে করতে পারে, আর জিওন যেন এদিকে বেঁচে যায়। আর এখন বিড়ালটি সবাইকে ছেড়ে দিয়ে শুধুমাত্র আসুকাকে মারার জন্য তার পেছনে ছুটতে থাকে। ইঁদুরের ড্রেসটি পরার কারণে সে এখন বিড়ালের ভাষাগুলোকে বুঝতে পারছিল। সে তাড়াতাড়ি করে বিড়ালের পিঠে উঠে তাকে আদর করতে শুরু করে। ওর দেখা দেখি বাকিরাও চলে আসে। এরকম করার কারণে বিড়ালটি আর কারো উপরে অ্যাটাক করে না, সে ওখানে ঘুমিয়ে পড়ে। বিড়ালটি ঘুমানোর পর তারা তাদের ভিতরে ঝগড়া করতে শুরু করে, মানে কে বলটিকে নিয়ে গিয়ে বিড়ালের গলায় থাকা বাস্কেটের ভিতরে ফেলাবে। কেননা তাদের মনে হচ্ছিল আগের গেমের মতো যে বলটিকে বাস্কেট করবে সেই একমাত্র বেঁচে থাকবে।